লালনের মৃত্যুর পর সিবিআইয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী, কার্যত এবারে নিজের জালেই ফেঁসে গেলেন তিনি। কার্যত সিবিআই বড়সড় জয় পেতে চলেছে। লালনের মৃত্যুর পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। সিবিআইয়ের একাধিক আধিকারিকের বিরুদ্ধে মামলা করেন লালনের স্ত্রী, আর তার পরিপ্রেক্ষিতেই সিবিআই কলকাতা হাইকোর্টে যায়। সেখানে গ্রেপ্তারির ক্ষেত্রে রক্ষা কবচ পেলেও সিআইডি কিন্তু তদন্তভার গ্রহণ করে বা সিআইডিকে তদন্তের নির্দেশ দেয় কলকাতা আদালত। আর এরপরেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কার্যত সিবিআইকে কোণঠাসা করার যে প্রয়াস, সেই প্রয়াস কিন্তু কিছুটা হলেও সফল হয়, কিন্তু আইনের ফাঁকে আবারও কার্যত সিবিআইয়ের হাতে চলে আসে ব্রহ্মাস্ত্র। এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এমনই এক ব্রহ্মাস্ত্র উঠে এলো কার্যত, যেটা শুনলে দর্শক চমকে যাবেন। বগটুয়ের দশজনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় মূল অভিযুক্ত ছিল লালন। মৃত লালন শেখকের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। এবার সেই বাড়ি থেকে চুরির অভিযোগ করলেন লালনের স্ত্রী। একটি সূত্র বলছে লালনের স্ত্রী চুরির অভিযোগ করেছেন সিবিআই অফিসারদের বিরুদ্ধে, আর আরেকটি সূত্র বলছে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন লালনের স্ত্রী কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতির বিরুদ্ধে। কিছু অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতি তার বাড়িতে গিয়ে সিবিআইয়ের সিল করা সত্ত্বেও সেই বাড়ির কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গিয়েছেন, এমনই দাবি লালনের স্ত্রী। তাহলে সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি কারা? সিবিআই? দর্শক, সিবিআইকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি হতে পারে? তাহলে সে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি যদি সিবিআই না হয়, অন্য কেউ হয়, তাহলে তাকে পাঠালো কারা? যেখানে সিবিআই সেই বাড়ি সিল করে গিয়েছে, সেই বাড়ি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, আর সেই বাড়িতে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি ঢুকে সেই বাড়ির সিল ভেঙে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে এর পিছনে কি কোনো অদৃশ্য হাত রয়েছে? আসল উদ্দেশ্যটা কি অন্য জায়গায়? সেটা অবশ্যই একদিন সামনে আসবে, তদন্ত প্রক্রিয়া যত এগোবে তত কিন্তু সামনে আসবে, বিষয়টি আরও স্পষ্ট হবে। কিন্তু এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর যে লালন শেখের বাড়ি যেখানে সিবিআই সিল করেছিল সেই বাড়ি কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি সেই বাড়ি থেকে কিছু মূল্যবান সামগ্রী নিয়ে গিয়েছেন, আর এই মর্মেই কিন্তু লালন শেখের স্ত্রী রামপুরহাট থানায় এফআইআর করেছেন। কার্যত এই ব্রহ্মাস্ত্র এখন সিবিআইয়ের হাতে। কারা সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি, কোন উদ্দেশ্যে লালনের বাড়িতে তারা গিয়েছিলেন, এখন সিবিআই সেটাই খুঁজে বের করবে। আশা করা যায় এই রহস্যের কিনারা খুব শীঘ্রই হবে। দর্শক বন্ধুরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।